আমরা এখন দেখছি সেকেন্ড ওয়েভে বাচ্চারা ইনফেক্টেড হচ্ছে, এবং এমন ভাবে হচ্ছে যে তাদের হসপিটালাইজডও করতে হচ্ছে, এবং কোভিড বেড বাচ্চাদের জন্য আলাদা করে কোভিড মানে কোভিড রুম, কোভিড বেড ইত্যাদি করতে হচ্ছে। তো বাচ্চারা কিভাবে রেসপন্ড করছে চিকিৎসায়, বা কিভাবে তারা এখন মানে কি অবস্থায় তুমি বাচ্চাদের দেখছো? পরিসংখ্যানগতভাবে একটু কমই হয়েছে ওদের, কিন্তু যখন যখন হচ্ছে সেক্ষেত্রে কিন্তু মানে খুবই চিন্তার, মানে ওরা রেসপন্ড ঠিকই করে, কিন্তু বেসিক্যালি কি যে ওদের ক্ষেত্রে যেহেতু আইসিইউ বেডস বা ভেন্টিলেটর সাপোর্ট এইগুলো অপ্রতুল, মানে পেডিয়াট্রিক আইসিইউ বা পেডিয়াট্রিক নিওনেটাল আইসিইউ এগুলো তো এত সংখ্যায় থাকে না, তো সেক্ষেত্রে যদি ফুল ব্লোন, ভগবান না করুক যে ফুল ব্লোন ডিজিজ যদি হয় বা ফুল ব্লোন প্যান্ডেমিক বাচ্চাদের মধ্যে দেখা দেয়, তাহলে কিন্তু আমাদের স্বাস্থ্য পরিষেবায় সেটাকে সামাল দেওয়ার মতো নেই আনফর্চুনেটলি। সেক্ষেত্রে ওই জন্য অতি বেশি মাত্রার সতর্কতা বাচ্চাদের ক্ষেত্রে নিতে হবে। যদিও রিকাভারি রেট ওদের ভালো, কিন্তু ওই যে বললাম যে পরিষেবাগত জায়গা থেকে পেডিয়াট্রিক বেড, কারণ ওদের যদি মানে বলছি যে খুব খারাপ শুনতে লাগলেও ভেন্টিলেটেড করতে গেলে তাদের যে আলাদা টিউব, তাদের যে আলাদা প্রযুক্তি ইত্যাদি, সেগুলোর সেই ধরনের স্পেশালাইজড বেড পরিষেবা আমাদের কিন্তু কম। সুতরাং এটা প্রচণ্ডই চিন্তার, এবং আমি ডাক্তার এবং সন্তানের বাবা হিসেবে বলবো যে কোনো অবস্থাতে যতক্ষণ না আমাদের বাচ্চাদের ভ্যাকসিনেশনের ব্যবস্থা বা কোনো সুষ্ঠু ভ্যাকসিনেশন হচ্ছে, কোনো অবস্থাতে স্কুল বা কোনো কিছু বাচ্চাদের খোলা উচিত নয়, এবং খুব সতর্কতার সঙ্গে তাদেরকে ডিল করা উচিত, বা মানে বড়রা বা যে যারাই আছেন দায়িত্বে তারা বাচ্চাদেরকে কিন্তু শিল্ড করার প্রয়োজনীয়তা আছে, এবং যখন তখন যেখানে সেখানে নিয়ে যাওয়া বা সব জনবহুল এলাকায় ঘোরানো এই সমস্ত কিন্তু এখন অন্তত 6 মাসের জন্য বন্ধ রাখা উচিত, যে 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 মহামারীর সামনে আমরা দাঁড়িয়ে আছি। বড়দের থেকে কি বাচ্চাদের স্প্রেড হওয়ার চান্স আছে, এবং কতটা এফেক্ট করছে বাচ্চাদের? আর সেকেন্ড ওয়েভে কি বাচ্চারা আবার ইনফেক্টেড হতে পারে যদি আগে তাদের হয়ে গিয়ে থাকে? হ্যাঁ, মানে এখন কথা হচ্ছে যে বাচ্চাদের অবশ্যই, মানে এটাই বলছিলাম একটু আগে, যে বাচ্চাদের কিন্তু বড়দের থেকে ইনফেক্ট হওয়ার চান্সেস থাকে, এবং সেই জন্যই আমি বলবো যে ওদেরকে একটু বেশি প্রোটেকশনে রাখা উচিত। আর ওদের জন্য কিন্তু প্রপার মাস্ক, মানে এরকম না যে ওরা ওরা বাচ্চা বলে ওদেরকে মাস্কের প্রয়োজন নেই, আরো বেশি করে মাস্ক, এবং অবশ্যই জনবহুল এলাকায় না নিয়ে যাওয়া, এবং যদি বাড়িতে কেউ অসুস্থ বোধ করেন বা কারোর জ্বর হলো, তাদের থেকে বাচ্চাদেরকে আলাদা জায়গায় রাখার প্রয়োজনটা আছে। হ্যাঁ, বড়দের থেকে বাচ্চাদের তো হতেই পারে মানে এরকম। আর আরেকটা কথা হচ্ছে যে ফার্স্ট একবার যদি কোভিড কারোর হয়, সেটা যেটা প্রশ্নটা করলেন উনি, যে তার আরেকবার হওয়ার কিন্তু সম্ভাবনা থাকে, সেটা হচ্ছে 4 মাস, মানে 4 মাস পর্যন্ত এফেক্টিভ প্রোটেক্টিভ অ্যান্টিবডি থাকে শরীরে, 4 মাস পর্যন্ত হয়তো তার হবে না, কিন্তু তারপরে অতি অবশ্যই আবারও, কারণ এই কোভিড যেহেতু মিউটেট করছে, ওর অন্যান্য অনেক স্ট্রেন আছে যেগুলো কিন্তু আবারও তাকে ইনফেক্ট করতে পারে। আচ্ছা, এবার সঞ্চিতা দাস প্রশ্ন করেছেন যে আমি ফার্স্ট ডোজ ভ্যাকসিনের পরও পজিটিভ, বাট সিভিয়ারিটি কম। আজ তৃতীয় দিন ওর হয়েছে কোভিড, আর ওর 3.5 বছরের একটি ছেলে আছে যার কোনো সিমটম এখনো নেই, কিন্তু সে কি ইনফেক্টেড হতে পারে? শুনে খুবই খারাপ লাগলো, কিন্তু ওই যে আবারও বললাম, আমি বিশ্বাস রাখুন, আমার মনে হয় যে যেহেতু আপনার ফার্স্ট ডোজ নেওয়া আছে, ওই 0.03% এর মধ্যে আপনি পড়ছেন আর কি, যে ভ্যাকসিন নেওয়ার পরেও পজিটিভ হয়েছেন ঠিক আছে, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস যে সিমটমটা আস্তে আস্তে চলে যাবে, মানে সেক্ষেত্রে আপনাকে নিজেকে আইভারমেকটিন, আর নিশ্চয়ই ডাক্তার যাকে দেখাচ্ছেন, যিনি ডাক্তারবাবু দেখছেন, আইভারমেকটিন আর ডক্সিসাইক্লিন ইত্যাদি যে যে ওষুধগুলি দিয়েছেন সেগুলি কোর্সের শেষ হওয়ার আগেই আমি দৃঢ় বিশ্বাস যে আপনার ওটা সেরে যাবে। তবে রিগার্ডিং যে বাচ্চার সংক্রমণ হবে কিনা, এটা শুনতে খারাপ লাগলেও 3.5 বছরের সন্তান, কিন্তু আপনাকে হয় ওকে প্রপার মাস্ক পরিয়ে, যেটা খুব ডিফিকাল্ট আর কি বাচ্চাদেরকে 3.5 বছরের, আমার মনে হয় অন্য কেউ যার সাথে ও থাকতে ভালোবাসে বা যে সামলাতে পারবে তার তার সাথে অন্তত মানে প্রথম 5 দিন, বলা হয় ইনফেক্টিভিটির চূড়ান্ত হচ্ছে প্রথম 5 ডেজ, মানে আপনি যেদিন আরটিপিসিআরটা পজিটিভ হলো
সেই দিন থেকে 5 দিন পর্যন্ত আপনাকে আইসোলেশন বা আলাদা থাকার প্রয়োজনীয়তা আছে। তো ঠিকই, সেটা কি করে করবেন এটা সত্যি খুব ডিফিকাল্ট, মানে কষ্টকর, কিন্তু এটা উপায় নেই। মানে কেউ একজন আলাদা ভাবে ওকে আলাদা ঘরে রাখতে হবে, মিনিমাম কন্ট্যাক্টে, যাতে একই এয়ার না হয় বা একই ভাবে কোনোভাবে কন্ট্যাক্ট না হয় আর কি। Hey guys, this is Sharmila Maiti from Sharmila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.